আগামী সংসদ নির্বাচনের পর্যবেক্ষক হতে ইউরোপীয় ইউনিয়ন সহ চারটি সংস্থা আবেদন করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার দুপুরে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, আগামী 7 ডিসেম্বর পর্যন্ত বিদেশি সংস্থা সহ সাংবাদিকরা আবেদন করতে পারবেন। এদিকে নির্বাচনী আইন সম্পর্কে অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চেয়েছে ঢাকা সফররত কমনওয়েলথ প্রতিনিধি দল। অন্যদিকে নির্বাচন বাধাগ্রস্ত হয় এমন কিছু দুদক করবে না বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মঈনউদ্দিন আবদুল্লাহ। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যা নিয়ে আগ্রহ রয়েছে বিভিন্ন দেশ ও বিদেশি সংস্থার। এরই মধ্যে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়ন সহ 4 আন্তর্জাতিক সংস্থা ও 12 দেশের পর্যবেক্ষক সাংবাদিক আবেদন করেছে কমিশনের কাছে। এছাড়া অনেকের আগ্রহ ও আবেদনের প্রেক্ষিতে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদনের সময়সীমা 7 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। 30 থেকে 32 জনের আবেদন পর্যন্ত পেয়েছি, আর 4টা সংস্থা মধ্যে আফ্রিকান ইলেকট্রাল ইউনিয়ন আছে 11 জন, সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফোরাম 4 জন, এনডিআই আইআরআই এরা 5 জন, আর ইউরোপিয়ান ইউনিয়ন 4 জন। এটা হলো 4টা সংস্থা। আর ব্যক্তি হিসাবে যারা আছে আমরা এই 32 থেকে 33 জন এই পর্যন্ত আমার কাছে আছে, সংখ্যা আরও বাড়তে পারে। নির্বাচন সামনে রেখে ঢাকা সফর করছে কমনওয়েলথের প্রতিনিধি দল। মঙ্গলবার 4 জনের এই প্রতিনিধি দল যায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে। হাইকোর্টের ক্ষমতা ও নির্বাচনকালীন সহিংসতা বিষয়ক আইন সম্পর্কেও দলটি জানতে চায় বলে জানান অ্যাটর্নি জেনারেল। ওরা জানতে চেয়েছে শুধুমাত্র আমাদের যারা যে নির্বাচনটা করতে যে কী কী সমস্যা হয়, এটা কোন ধরনের, এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, আইনি পরিকাঠামো কী, এবং এখানে যে জুডিশিয়ারির কী ভূমিকা আছে, এই জিনিসগুলো জানতে চেয়েছিল। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঘণ্টাখানেক বৈঠক করে কমনওয়েলথ প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সংস্থাটি নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে বলে আশা করে সরকার। তার রিপোর্টটা খুব দ্রুততার সাথে দেওয়ার চেষ্টা করবেন, এবং কমনওয়েলথের যারা কর্তা ব্যক্তি আছেন তাদের সিদ্ধান্তের জন্য যে তারা আসবেন কি আসবেন না, আমরা প্রত্যাশা ব্যক্ত করেছি যে তারা আসবেন। এদিকে দুর্নীতিবাজরা যেন ক্ষমতায় না আসে সেটি সাধারণ মানুষের মতো দুদকও চায় বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। মঙ্গলবার দুদকের 19তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি আরও জানান, দুর্নীতিবাজরা নানাভাবে শক্তিশালী, তাদেরকে ধরতে দুদককে বেগ পেতে হচ্ছে। নির্বাচনের সামনে রেখে আমি তো মনে করি আমাদের এমন কিছু করা উচিত না যে নির্বাচন বাধাগ্রস্ত হয়। তবে অতীতে যেভাবে হয়েছে এবং আরপিও নির্বাচন আইন দুদক আইনের যা যা করণীয় আমরা তাই তাই করব। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।